মেসি বার্সেলোনা ছেড়ে গেলে প্রভাব পড়বে দলটির স্পন্সর আয় থেকে শুরু করে দর্শক প্রিয়তায়। জৌলুস হারাবে স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ আসর লা লিগা। শুধু তাই নয়, সরাসরি রাজস্ব হারাবে স্পেন সরকার। কিভাবে, দেখুন ডেস্ক রিপোর্টে। বার্সেলোনা শহরের অলিগলিতে দেখা মিলবে এমন বেশ কিছু দোকান যেখানে শুধুমাত্র মেসির নাম লেখা জার্সি, ক্যাপ ও অন্যান্য সুভেনির বিক্রি হয়। ব্যবসার ভবিষ্যৎ নিয়েই শুধু নয়, এই দোকানিরা চিন্তিত নিজের প্রিয় দল নিয়েও। সমর্থকরা কোনোভাবেই চান না মেসি চলে যাক। একজন নাবিক কখনোই ডুবতে থাকা জাহাজ ছেড়ে যায় না। মেসিকেও এমন দৃষ্টান্ত দেখানো উচিত। দল ছাড়ার বিষয়টি জানানোর পর থেকে মেসি একদম চুপ আছেন। বিষয়টি আমাদের মধ্যে হতাশা তৈরি করছে। বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে সফল খেলোয়াড় লিওনেল মেসি, ক্যারিয়ারের শুরু থেকে যিনি মাঠে নেমেছেন শুধুমাত্র কাতালনদের হয়েই, এরপর একের পর এক অর্জনে এই আর্জেন্টাইন বার্সেলোনাকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। শুধুমাত্র মেসির কারণেই অনেক স্পন্সর পেয়ে থাকে ক্লাবটি। আর বিশ্বজুড়ে মেসি রয়েছে আলাদা সমর্থক গোষ্ঠী যারা শুধুমাত্র মেসির কারণেই বার্সার খেলা দেখেন। তাই মেসি চলে গেলে একই সঙ্গে অনেক স্পন্সর হারানোর পাশাপাশি বিশাল সংখ্যক দর্শকের সমর্থনও হারাবে ক্লাবটি। ইউরোপীয় ক্লাবগুলোর আয়ের অন্যতম একটা বড় অংশ আসে তাদের খেলোয়াড়দের জার্সি ও অন্যান্য সুভেনির বিক্রি করে। আর গত এক যুগে বার্সেলোনার জার্সি বিক্রির 80%-এরও বেশি অর্থ এসেছে মেসি লেখা সংবলিত জার্সি থেকে। মেসি চলে গেলে নিশ্চিতভাবেই জার্সি বিক্রিতে ধস নামবে, আর এই আয় যোগ হবে মেসি যে দলে নাম লেখাবেন তাদের খাতায়, যার পরিমাণ প্রায় 200 মিলিয়ন ইউরো। একই সঙ্গে জৌলুস সারাবে স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ আসর লা লিগা। টিভি স্বত্ব থেকে বছরে প্রায় 2 বিলিয়ন ইউরো বা 22,000 কোটি টাকার বেশি আয় করে লা লিগা। যদিও 2020-21 মৌসুমের সম্প্রচার স্বত্ব ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে চড়া দামে, কিন্তু মেসি না থাকলে পরের মৌসুম থেকে এই লিগের টেলিভিশন সম্প্রচার থেকে আয় উল্লেখযোগ্য পরিমাণে কমবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাসে যোগ দেওয়ার পর ইতালিয়ান লিগের টিভি স্বত্ব বেড়েছিল 1.5 গুণ। একইভাবে মেসি যে লিগে যোগ দেবেন সেই লিগেরও আয় বেড়ে যাওয়ার কথা। এ কারণেই মেসিকে বার্সা যেমন ধরে রাখতে চায়, তেমন চায় লা লিগা কর্তৃপক্ষ। আর তাই হয়তো মেসিকে কেনার জন্য 700 মিলিয়ন ইউরো বাই আউট ক্লজ মানার নির্দেশ দিয়েছে লা লিগা। যে কোনো উপায়ে মেসি যদি চলে যান তাহলে ক্ষতিগ্রস্ত হবে স্পেন সরকারও। মেসির বেতন ও অন্যান্য স্পন্সর চুক্তি থেকে স্পেন সরকার যে কর পায় তার পরিমাণ বছরে প্রায় 50 মিলিয়ন ইউরো। তিনি অন্য কোনো দেশের দলে যোগ দিলে এই আয় থেকে সরাসরি বঞ্চিত হবে স্পেন। এদিকে স্পেনের সবচেয়ে জনপ্রিয় ফুটবল দৈনিক মার্কা জানিয়েছে মেসির জন্য এরই মধ্যে 5 বছরের চুক্তির সব প্রস্তাবনা তৈরি করে ফেলেছে ম্যানচেস্টার সিটি, যেখানে 3 বছর ম্যান সিটিতে খেলার পর 2 বছর তিনি খেলবেন একই মালিকের যুক্তরাষ্ট্রের দল নিউ ইয়র্ক সিটিতে। এই সময়টাতে প্রতি বছর 100 মিলিয়ন ইউরো বা টাকায় প্রায় 1,000 কোটি পাবেন মেসি, 5 বছরে যেটি হবে 5,000 কোটি টাকা। নিউ ইয়র্ক সিটিতে যোগদান বাবদ সাইনিং বোনাস হিসেবে আরও 2,500 কোটি টাকাও নাকি পাবেন মেসি। তবে এসবই জল্পনা কল্পনার মধ্যেই রয়েছে, সঠিক চিত্রটি এখনও ঘোলাটে সবার কাছে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।